ভাই সত্য কথাটা জেনে রাখেন ফেসবুকে যখন কাজ করতে এসেছেন অনেকে অনেক কিছু বলবে কবি বলেছেন সংসারের সংকল্প তলে পাছে লোকে কিছু বলে এটা তো ছোটোবেলায় পড়েছেন তাই না তো এখন কেন এত ভয় এত চিন্তা বলুন তো এত ভয় এত চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার ঘরে না খেয়ে যদি পড়ে থাকেন গ্রামেগঞ্জে হলে একটু আব্দু প্রতিবেশীরা এসে খবর নিবে শহর পর্যায়ে সেটাও নেবে না তাহলে আপনি কাজ করলে তারা সমালোচনা করুক আপনার সমস্যা কোথায় আপনি যদি কাজ না করেন তাহলে কি আপনার নামে কেউ সমালোচনা করবে ভাই করবে না সুতরাং যে কাজী হোক সমালোচক থাকবে সমালোচকের সমালোচনাকে উতরে গিয়ে কাজ করে সফলতা ছে আনতে পারলেই তাদেরকে আপনি উচিত জবাব দিতে পারবেন গ্রামেগঞ্জে এমনও হয় দেখেছি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে আমরা তো বিভিন্ন কমিউনিটিতে আছি তারা আপনাকে যারা ভালোবাসে এমন মানুষ আপনি যদি মহিলা হন বা পুরুষ হন আপনাকে ভালোবাসে এমন মানুষ আপনার ঘরে আসবে আপনার মায়ের পানের বাটা থেকে পান খেতে খেতে আপনারই বদনাম করবে ছেলে কি করছে কি ফেসবুকে ভিডিও বানায় ইউটিউবে ভিডিও বানায় এগুলো কি কোনো কাজ আপনার মেয়ে কি করছে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানায় এগুলা কি কোনো কাজ আপনার ছেলের বউ কি করছে ফেসবুক ইউটিউবে ভিডিও বানায় এগুলা কোনো কাজ আসলে দেখুন সে সেটা পারে না বলেই তার কোনো ছেলে মেয়ে সেটা পারে না বলেই আপনি কেন করছেন আপনি কোনোভাবে সফল হয়ে যান কি না সেটার জন্য আপনাকে টেনে নামাতে এসেছে কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন আপনি জনপ্রিয়তার সিঁড়িতে আছেন আপনি আজকে হোক কালকে হোক পরশু হোক মানুষের পরিচিতি পাবেন এবং আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠবেন কিন্তু যিনি বলতে এসেছেন তিনি বা তার পরিবারের কেউ সোশ্যাল মিডিয়াতে নেই এবং জনপ্রিয় হওয়ার এই সিঁড়িতে নেই সুতরাং আপনি তাদের কান কথা শুনে যদি কাজ বন্ধ করে দেন তাহলে আপনি বিফল আপনি জীবনে বিফল হবেন কেন আমরা তো জীবনে কেউ বিফলতা চাই না আমরা চাই সফলতা তো সেই সফলতা পেতে গেলে আমাদের দরকার হচ্ছে প্রপার গাইডলাইন যেই প্রপার গাইডলাইনগুলো আপনি আমার কাছে পাবেন আমি এস জীবন এবং আমার চ্যানেল জীবন ডট কম আমার ফেসবুক পেজ জীবন ডট কমে পাবেন আপনি মূলত কোথায় থেকে যাচ্ছেন আপনি ফেসবুক পেজ শুরু করে ফেসবুক আইডি শুরু করে মিউজিক ভিডিও করা শুরু করে দিয়েছেন আপনি জানেন যে মিউজিক ভিডিও করলে মানুষ দেখবে কিন্তু কখনো কখনো গিয়ে দেখছেন ভিউ হচ্ছে না ফলোয়ার বাড়ছে না আপনি ঠেকে যাচ্ছেন হ্যাঁ এমন কিছু ক্রিয়েটারের কাছে যাচ্ছেন ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে অথবা তাদের লাইভে ভিডিওতে অথবা লাইভে আপনি কমেন্টস করছেন কিন্তু আপনি আপনার পর্যাপ্ত যে অ্যান্সার সেটা পাচ্ছেন না আমি এস ডি জীবন আপনাদের কথা দিচ্ছি আমার কোনো লাইভে আপনি যদি প্রশ্ন করেন সেই লাইভে যদি আমি উত্তর দিতেও না পারি আপনার প্রশ্নের উপরে ভিত্তি করে আমি একটা কন্টেন্ট বানাবো যে কন্টেন্টার মধ্যে শুধু আপনার প্রশ্নের উত্তরেই থাকবে এবং আপনি যদি আমার কোনো কন্টেন্টে এসে কমেন্টস করেন সেই কমেন্টসের উত্তর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা আমি আপনাকে কথা দিচ্ছি অনেকে বলতে পারেন জীবন ভাইয়ের এখন তেষট্টি হাজার ফলোয়ার কিভাবে উনি কমেন্টের জবাব দিবেন এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এটা আমি ম্যানেজ করব আমি কথা দিলাম আমি আপনাদের দিব আপনি কমেন্টস করে দেখেন আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কমেন্টসের উত্তর পান কিনা যখন আপনি ঠেকে যাচ্ছেন যখন আপনি কোনো বিষয়ে আটকে যাচ্ছেন আপনার জানার দরকার তখন তো আপনার ম্যান্টল লাগবে সেই প্রশ্ন আপনি আমাকে করতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে ঠিক আছে আপনি মিউজিক ভিডিও বানাচ্ছেন এমন মিউজিক ভিডিও বানান এমন মিউজিকের সাথে আপনি নাচেন যাতে দর্শক আপনাকে দেখে থমকে দাঁড়ায় আপনাকে দেখে আপনাকে দেখলেই আপনি ওয়াশ টাইম পাবেন আপনি রিচ পাবেন আপনি এংগেজমেন্ট পাবেন ফেসবুক আপনাকে নতুন নতুন বন্ধুর সামনে নিয়ে যাবে অবশ্যই নিয়ম ফলো করে যদি আপনি কাজ করেন স্বল্প সময়ের মধ্যে আপনি সফলতা পাবেন ভাই ফেসবুক নিজে থেকে যখন আপনার একটা ভিডিওকে ভাইরাল করে দিবে আপনি রাতে ভিডিও আপলোড দিয়ে ঘুমাবেন সকালে উঠে দেখবেন ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ ফেসবুক পেজে শত শত হাজার হাজার ফলোয়ার তখন কেমন লাগবে কিন্তু সেই দিনটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর সেই বিষয়ক সফলতা বিষয়ক সমস্ত ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক পেজে আপনাকে সাথে থাকতে হবে ফলো করে আর যদি আমার এই কথাগুলো ভালো লাগে কমেন্টস করে জানাবেন খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুবান্ধব জানতে পারে হাল ছাড়া যাবে না বন্ধু আমরা সবাই একসাথে সফল হতে চাই কারণ ফেসবুক আমাদের টাকা দিচ্ছে জাস্ট কৌশল খাটিয়ে আমাদের সেই টাকাটা ইনকাম করা দরকার আমরা অনেকে বুঝি না অনেকে প্রপার গাইডলাইন পায় না অনেকে অনেকে কমেন্টস করলে কমেন্টসের উত্তর পায় না সেই কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা আমার সাথে থাকুন আমাকে কমেন্টস করুন আমি আছি নতুন পুরাতন সবার পাশে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব জীবন ডট কমের সাথে থাকুন ধন্যবাদ